হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন লাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো হয়তো তোমরা অনেকেই নেটের প্রিপারেশান নিচ্ছ কিন্তু সেই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে সঠিক বা ভালো নোটসের অভাব তোমাদের মনে হয়েছে তো দেখো একটা হয় যে তুমি প্রিপারেশনের ক্ষেত্রে বাজার চলতি বিভিন্ন ধরনের বই রয়েছে সেগুলো পড়ছো কিন্তু তোমার মনে হচ্ছে যে পড়া সত্ত্বেও সেই বইয়ের ইনফরমেশনগুলো কিন্তু সঠিক হচ্ছে না মানে তুমি আরও কিছু এক্সট্রা ইনফরমেশন চাও এবার তার জন্য তোমাকে কিন্তু একাধিক বই পড়তে হতে পারে কিন্তু সব থেকে ভালো হয় যদি প্রিপারেশন নেওয়া শুরুর প্রথম দিকেই তুমি নোটস বানানো শুরু করো দেখো নোটস কেন বানানো দরকার নোটস বানানোর কি কী প্রয়োজনীয়তা রয়েছে কোথায় কি কী সুবিধা রয়েছে কিভাবে নোটস বানাবে এই সমস্ত বিষয় তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে বলবো কিন্তু বেসিক যে জায়গাটা তোমাদের আগে বোঝার দরকার যে কখন থেকে তুমি নোট বানানো শুরু করবে কিভাবে সেই নোটস পড়বে এবং কেন এর প্রয়োজনীয়তা রয়েছে তো নেট সেটের প্রিপারেশনের ক্ষেত্রে বাজার চলতি যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু কখনোই যথেষ্ট নয় সবথেকে ভালো হয় তোমরা যখন এম এতে অ্যাডমিশন নিচ্ছ তখন তোমাদের বেসিক চিন্তা ভাবনা থাকে যে এম এ কমপ্লিট করার পর নেট সেটে বসবে তখন প্রিপারেশান নেবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যখন তোমরা এম এতে অ্যাডমিশান নিচ্ছ তখন থেকেই নেট সেটের প্রিপারেশনের বিষয়ে চিন্তা শুরু করো এবং তার জন্য দরকার কিন্তু আগে নোটস বানানো দেখো সবার হয়তো কোচিং সেন্টারে পড়ে নেটের প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না অনেকেই দরিদ্র ঘরের ছেলে মেয়ে রয়েছে তোমরা অনেক কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছো তো যারা সেলফ স্টাডি করছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এ নোটস তৈরি করা ভালো করে যদি নোটস তোমরা একবার তৈরি করতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেক বেটার হবে চলো তাহলে একটু দেখা যাক যে নোটস তৈরি করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ রয়েছে প্রথমে তোমাদেরকে আমি বলবো যে তোমরা কেন নোটস তৈরি করবে মানে নোটস তৈরির প্রয়োজনীয়তা কোথায় রয়েছে এটা তোমাদেরকে আগে জানতে হবে তো তোমাদের একটু বলা যাক নোটস তৈরি করার জন্য তোমাদের যে যে বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে প্রথম হচ্ছে আগের বছরের প্রশ্নপত্র ভালো করে দেখা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার সেটা যদি তোমরা ভালো করে না দেখো তাহলে তোমাদের মধ্যে আইডিয়া ডেভেলপড হবে না যে নেটে কি ধরনের প্রশ্ন আসে তার জন্য প্রথমে তোমাদের যেটা দরকার যে প্রস্তুতির শুরুতেই তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পেপারটা কালেক্ট করো কালেক্ট করার পর তুমি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চিন পেপারটা দেখো যে প্রিভিয়াস ইয়ারে কি কী ধরনের কোশ্চিন দিয়েছে এখন দেখবে চ্যাপ্টার ওয়াইজ নেটের কোশ্চিন পেপার চলে এসেছে আমরা নিজেরাও নিয়ে এসেছি ইউনিট ওয়াইজ কোয়েশ্চিন পেপার বই ইংলিশে সেগুলো নিয়েও তুমি বাড়িতে বসে আগে দেখে নিতে পারো অবজার্ভ করো এক থেকে দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় নাও ভালো করে কোয়েশ্চিন পেপারটা ডিপলি স্টাডি করো থেকে কি ধরনের কোয়েশ্চিন দিয়েছে তোমরা যদি সেই বিষয়টা আগে না বুঝতে পারো তাহলে কিন্তু নোট তৈরি করতে পারবে না আর নোটস বানাতে না পারলে প্রথমে তোমরা হয়তো তোমাদের যতটুকু নলেজ আছে তার ভিত্তিতে নোটস বানাতে যাবে অনেক কিছু ভুল ত্রুটি সেখানে থেকে যাবে প্রপারলি হবে না ওর জন্য আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন পেপার দেখো ভালো করে বোঝো কোন টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন দিচ্ছে আমি অনেক ভিডিও করে রেখেছি সেগুলো আগে দেখতে পারো তোমরা তারপরে তোমরা সেকেন্ড স্টেপে যাও দ্বিতীয় হচ্ছে ভালো টেক্সট এবং রেফারেন্স বই দেখো বাজার চলতে একটা দুটো বই পড়লে মোটামুটি একটা নলেজ তৈরি হয়ে যাবে কিন্তু নেট বা সেটে যে ডিপলি খুটিয়ে খুটিয়ে পড়ার যে বিষয়গুলো থাকে অনেক গভীরে গিয়ে প্রশ্ন দেয় সেই সমস্ত বই থেকে তুমি যদি নোটস বানাতে চাও তার জন্য তোমাকে কিন্তু একটু রেফারেন্স বই বা টেক্সট বই দেখতে হতে পারে আমি তোমাদেরকে শেষে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেব কিভাবে তোমরা নোটস তৈরি করবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরো তুমি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান নোটস তৈরি করবে এবং তৈরি করার ক্ষেত্রে তুমি প্রথম চয়েস হিসেবে রাখলে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় ভারত ইতিহাসের সন্ধানে এবার দেখো তুমি তো নোটস তৈরি করছো মানে সেই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনা বা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন রয়েছে এ টু জেড সবটাই তোমাকে তুলতে হবে তোমার নোটটি পরিপূর্ণ হয়ে উঠবে পড়লেই কমন পেয়ে যাবে তার জন্য তোমাকে কিন্তু কখনোই একটি বইয়ের ওপর নির্ভরশীল থাকলে চলবে না তোমাকে সেই টপিকের ওপর নির্ভর করে একাধিক বই দেখতে হতে পারে আর এম সময় নোট তৈরি করার সুবিধা কি তুমি এম এ রেগুলারে পড়ছো ডিস্ট্যান্স থেকে পড়ো যেখান থেকে পড়ো না কেন তুমি তোমার ইউনিভার্সিটি লাইব্রেরি অ্যাক্সেস করার সুযোগ পাচ্ছ সেখানে বিভিন্ন ধরনের রেফারেন্স বই ইংলিশ বাংলা অনেক বই থাকে তুমি সেই বইগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে আর তুমি যদি ভাবো যে অন্যান্য অনেক বই কিনতে যাবে হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না তো যেটা তোমাদেরকে বলার একটি বেসিক বই রাখলে রেফারেন্স বই হোক বা গুরুত্বপূর্ণ টেক্সট বই যেখান থেকে প্রচুর ইনফরমেশন রয়েছে তো তুমি প্রথমে কি করবে ধরো দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের বইয়ের প্রথম চ্যাপ্টার তুমি নোটস বানাবে তো সেটার প্রথম চ্যাপ্টার দেখলে অন্য ওই রকম আর কি ভালো বই রয়েছে সেটা একবার তুমি রিডিং পড়ে সেখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো তুমি নোটস ডাউন করে নিচ্ছ এইভাবে কিন্তু এক একটি টপিকের ওপর গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হোক বা ভালো টেক্সট বই থেকে তোমাকে নোটস ডাউন করতে হবে লিখতে হবে নেক্সট হচ্ছে সাদা খাতা অর্থাৎ তুমি এখানে অঙ্ক খাতা বা ভালো খাতা ব্যবহার করতে পারো অর্থাৎ পেজ যাতে একটু বেটার হয় মানে এই সকল বিষয়গুলো কিন্তু তোমাদের লাগবে নোটস তৈরি করার ক্ষেত্রে সাদা খাতাতে পেজ যাতে ভালো হয় এবং কি করবে এই যে সাদা খাতা তোমরা কিন্তু তার প্রথম পেজে অবশ্যই সূচিপত্রের বিষয়টা রাখবে যে কত থেকে কত পেজ পর্যন্ত তোমরা নোট ডাউন করছো লিখছো এবং টপিকের নাম দিলে এখানে এগুলোতে সব টপিকের নাম দেবে এবং কত থেকে কত পেজ পর্যন্ত ওই টপিকের ওপর তুমি নোটস তৈরি করে রাখছো সেটাও কিন্তু সেখানে উল্লেখ করবে একটা বিষয় মনে রাখবে ধরো তোমার নোটস তৈরি করা হয়ে গেল তারপরও তুমি তিন চারটে পেজ ফাঁকা রাখবে ব্ল্যাঙ্ক রাখবে কারণ দেখা যাচ্ছে নতুন কোন ইনফরমেশন পেলে সেই টপিক রিলেটেড তখন তুমি সেটাকে ওখানে নোট ডাউন করতে পারো আর কি প্রয়োজন আর হচ্ছে সঠিক টাইপ ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ এমন নয় যে তুমি সারা বছর ধরেই তুমি নোটস ডাউন তৈরি করবে তোমার টার্গেট থাকবে তুমি এম এতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিলে একটা সময় তোমার এম এর প্রিপারেশনের জন্য থাকবে এম পড়া পড়বে আর আরেকটি সময় থাকবে যে তুমি সেখানে নোটস ডাউন করবে নোটস তৈরি করবে সেলফ স্টাডির ক্ষেত্রে বলছি তো এইভাবে তুমি সময়টাকে ভাগ করে নিতে পারো দেখা গেল তুমি মর্নিংয়ের টাইমটা এম এর জন্য প্রিপারেশন নিচ্ছ আর রাত্রির টাইমে তুমি নোটস তৈরি করছো তাহলে নোটস তৈরি করতে গেলে কি হবে যে তুমি একটা টপিক ধরে ধরে পড়ছো সেই পড়ার মাঝে তুমি অনেক কিছু জানতে পারছো গুরুত্বপূর্ণ যে বিষয় সেখান থেকে তুমি নোটস ডাউন করে নিচ্ছ মানে নোটস তৈরি করার সুবিধা কি তুমি যে নোটস তৈরি করবে তার সুবিধাগুলো কি সেটা একটু দেখতে হবে এক নজরে দেখা যাক প্রথম হচ্ছে সহজে মনে রাখা যায় ধরো আমি সাপোজ তোমাদেরকে বললাম যে তুমি একটা বই নিলে বই নিয়ে সেখান থেকে তুমি দাগ দিয়ে দিয়ে পড়ছো বা বইয়ের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুমি হাইলাইট করে করে পড়ছো পড়লে গোটা বই শেষ করলে হলো ঠিক আছে কিন্তু যখন তুমি রিভিশন দিতে যাবে সেই রিভিশন দেওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা তোমার সব থেকে বড় আকারে দেখা দেবে তোমাকে কিন্তু আবার প্রথম থেকে শেষ পর্যন্ত কোন পেজে কোথায় কি রয়েছে বিষয়গুলো দেখতে দেখতে যেতে হবে অনেকে জানি যে হাইলাইট করে পড়লে হয়তো সুবিধা হয় কিন্তু সেটা কখনোই রাইট ওয়ে নয় রাইট ওয়ে হচ্ছে তুমি প্রথমে নোটস তৈরি করো নোটস তৈরি করে সেটাকে একটু ভালো করে পড়ো দরকার পড়লে সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুমি হাইলাইট করতে পারো তো ঠিক আছে তো যেটা তোমাদেরকে বলছি যে সহজে মনে রাখা যায় তুমি সহজে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে খুব দ্রুত রিভিশন করা যায় অর্থাৎ যখন পরীক্ষা হবে পরীক্ষাতে তুমি কিন্তু বুঝতে পারবে যে কোথা থেকে কি কোশ্চেন গুলো দেওয়া হয়েছে এবং যে নোটসটা তোমার তৈরি করা হয়েছে তুমি অলরেডি একবার সেটা পড়ে নিচ্ছ সেকেন্ডে কিন্তু সেটা রিভিশন করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে তুমি দ্রুত সেটাকে রিভিশন করতে পারবে মানে একবার মুখস্থ করে নিলে তার মানে এটা নয় যে তোমাকে পরে আবার মুখস্থ করতে হবে পরে তোমাকে সেটা রিডিং দিলেও হয়ে যাবে আস্তে আস্তে সেটা মাথার মধ্যে চলে যাবে তারপর আবার রিভিশন দিচ্ছ আবার রিভিশন দিচ্ছ তো বড় যে বিষয় সেটাকে ছোট করার ক্ষেত্রে নোটসের কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে ওই জন্য তোমাদেরকে আমি বরাবর বলি যে সহজে মনে রাখা দ্রুত রিভিশনের জন্য নোটসের আলাদা গুরুত্ব রয়েছে এবং কম সময়ে অধিক বিষয় মনে রাখা সম্ভব হবে কোনো বিষয়গুলো তুমি পড়ছো মেমোরাইজ করছো মুখস্থ করে নিচ্ছ তোমার যদি মনে হয় যে না এটা তোমার আরেকবার দেখা দরকার তুমি সহজেই খাতা খুলে কিন্তু দেখে নিতে পারছো আর টেক্সট বই কথা হবে একটা টেক্সট তোমার দেখতে গেলে কম করে তিনশো সাড়ে তিনশো চারশো পেজ থাকে এরকম ধরো দু তিনটে বই রয়েছে তুমি চার পাঁচটা বই থাকতে পারে তাহলে কতগুলো তুমি টেক্সট বই দেখবে তো টেক্সট বই ওইভাবে দেখলে হয় না একটা রেফারেন্স বা টেক্সট বই তুমি জেনারেল কনসেপ্ট ক্লিয়ারের জন্য রিডিং পড়ছো আলাদা কথা কিন্তু তুমি যখন কোনো একটা পরীক্ষার প্রিপারেশন নেবে তার জন্য তোমাকে অন্যরকমভাবে পড়তে হবে এবং সেই পড়াটার দরুন হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তুমি নোটস ডাউন করে নিচ্ছ তাহলে কি হবে অনেক বিষয় সেগুলো তুমি বাদ দিয়ে দিচ্ছ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি এখানে পড়ে নিচ্ছ আর হচ্ছে পরবর্তী সময়ে নোটস সেটা কিন্তু কাজে দেবে সাপোজ তুমি দুর্দান্ত নোট তৈরি করে রেখে দিলে তারপরে তুমি নেট কোয়ালিফাই কোয়ালিফাই করে করে গেলে সেট তুমি তুমি তোমার মনে হলো যে হয়তো এগুলোকে একটি বই আকারে প্রকাশ করবে সেটাও তুমি করতে পারো বা তুমি মনে করলে যে আমি নিজে এবার নেট কোয়ালিফাই করে গিয়েছি যে আর এফ পেয়েছি আমি ছাত্রছাত্রীদেরকে পড়াবো সেক্ষেত্রেও কিন্তু তোমার একটি বাড়তি সুবিধা এই নোটস তৈরি করার ক্ষেত্রে কাজে দেবে তো যখনই তুমি কোনো পরিকল্পনা করো না কেন তোমাকে ভবিষ্যতের দিকে এগিয়ে রেখে পরিকল্পনা করতে হবে কেমন আরেকটা বিষয় বলি অনেক সময় এমন মনে হতে পারে যে তুমি যে নোটস পেন দিয়ে খাতায় লিখে তুমি নোটস বানাবে তার থেকে ভালো হয় আমি গুগল ডক বা একটা ডাব্লু অফিস ইনস্টল করে আমি মুখে মুখে বলবো সেটা করব। এটা করতে পারো কিন্তু না করাই বেটার হবে কারণ সব সময় আমাদের হাতে তো মোবাইল থাকছে কন্টিনিউ আমরা মোবাইল দেখছি আবার যদি পড়াশোনার ক্ষেত্রে যদি মোবাইলটা নিয়ে আসো তাহলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ দেখা গেল তুমি একটা কাজের জন্য বসলে ফোন চলে এলো বা অন্য কিছু চলে এলো মানে বিভ্রান্ত হওয়ার বিষয়গুলো একটু বেশি থাকে ওর জন্য চেষ্টা করবে সবসময় খাতা এবং পেন এটাকে রেখে নোটস তৈরি করা ঠিক আছে তো এই হোক কিছু সুবিধা রয়েছে তোমাদেরকে বেসিক কিছু বললাম এবার আমি তোমাদেরকে দেখাবো যে ডেমো নোট কিভাবে তোমরা তৈরি করবে দেখো আমি আমাদের এনলাইটিসটির যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে যে নোটসগুলো দিই সেগুলো কিন্তু আমি অনেকদিন আগে থেকে তৈরি করে রেখেছি কন্টিনিউ কিন্তু এখন তৈরি করে যাচ্ছি প্রথমে আমার মনে হয়েছিল এই বিষয়গুলো নেটের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এখন পরীক্ষার ধরন চেঞ্জ হচ্ছে আমাকে সেই মতো নোটসগুলো কিন্তু আপডেট করতে হচ্ছে বিভিন্ন রেফারেন্স বই বিভিন্ন টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেখান থেকে আমাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলতে হচ্ছে সেগুলো আমি নোটসে ইনক্লুড করতে চলেছি কন্টিনিউ কন্টিনিউ করেই চলেছি তো তোমাদেরকে একটু দেখা যাক যে এই টপিকের ওপর কি ধরনের তোমরা নোটস বানাবে আমি তোমাদেরকে সেটা হাতে কলমে একটু দেখিয়ে দেব দেখো সোর্সেস অফ অ্যান্সেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মানে এই যে নোটস এটা কিন্তু আমার টাইপিং করার পর কিন্তু টাইপিং করার আগে আমি তো সেটাকে খাতায় লিখেছিলাম তারপর সেটাকে টাইপিং করিয়েছি তো এখানে একটা বিষয় ভালো করে দেখে রাখো দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান তার মধ্যে ইতিহাসের উপাদানকে বিভিন্নভাবে ভাগ করা যায় বিভিন্ন রকম বিষয় রয়েছে আমি এখানে কি করেছি দেখো প্রথম সাহিত্যিক উপাদান নাম দিয়েছি তোমরা যখন করবে অবশ্যই সেখানে তোমরা টপিকের নাম দেবে কবে নোট লেখা স্টার্ট করলে তার তারিখটা দেবে সাহিত্যিক উপাদান আমি রামায়ণ লিখেছি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা রামায়ণ রামায়ণ নামটি কোথা থেকে এসছে তার এ টু জেড দরকার পড়লে আমি উইকিপিডিয়ার সাহায্য নিতে পারি মানে আমি যখন কোনো একটা টপিক লিখবো সেই টপিক সম্পর্কে আমাকে ডিপলি মানে একটু গভীরে গিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে বা গভীরে গিয়ে বিষয়টাকে তুলতে হবে যাতে একবারে আমার কাজ হয়ে যায় বারবার একই টপিকের ওপর আমাকে লিখতে না হয় ঠিক আছে পুঁথি বিশারদ রবার্ট পি গোল্ড হ্যাম রামায়ণের সংস্কারগুলিকে দুই ভাগে বিভক্ত করেছেন মানে যাবতীয় যা বিষয় রয়েছে আমি কিন্তু রামায়ণ সম্পর্কে এখানে তুলে দিয়েছি দেখো রামায়ণ রামায়ণে কবে শেষ হয়েছে শুরু হয়েছে কবে শ্লোক সংখ্যা কত কত কাণ্ড রয়েছে প্রথম কাণ্ড শেষ কাণ্ড আদিকাণ্ডে কি রয়েছে অযোধ্যা কাণ্ডে কি রয়েছে সাতটা কাণ্ডে কি রয়েছে সেটা আমি এখানে ডিটেলসে লিখেছি আরো তোমাদেরকে দেখাচ্ছি যে অযোধ্যাতে উৎখননের ফলে কি ধরনের কালচার পাওয়া গেছে সেখানে অর্থাৎ লিঙ্কের যে বিষয় সেটাও কিন্তু আমি এখানে দেখেছি দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে যে জৈন ভার্সেন রামায়ণের নাম কি বুদ্ধিস্ট ভার্সেন রামায়ণের নাম কি সেটাও এখানে দেয়া রয়েছে তারপর রামায়ণের তেত্রিশটি ভাষ্য রয়েছে বলে মনে করা হয় টোটাল বিষয়টা কিন্তু এখানে আমার ডিটেলসে দেওয়া রয়েছে যাতে আমাকে দ্বিতীয়বার রামায়ণ সম্পর্কে আর খবর না করতে হয় মহাভারত সম্পর্কে আমি দিয়েছি দেখো তারপর এই যে পানিনির পানিনীর দেখবে মহাভারতে কি কি কাণ্ড রয়েছে কত কাণ্ডে কি বলা রয়েছে কারা পড়াশোনা করেছে এগুলো সব কিন্তু ফার্স্টে আমার নোট ডাউন করা হয়েছে বা পরে ইনক্লুড করা হয়েছে মহাভারতের অনুবাদ কে কি করেছেন সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে দেখো ভগবৎ গীতা মানে যেমন কোশ্চিন দিচ্ছে মানে আমি এটা কখন লিখলাম যখন আমি বুঝতে পারছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চিন দেখলাম আমি দেখার পর আমার মাথার মধ্যে বিষয়টি এলো যে না এই বিষয়গুলোর কোশ্চিন দিচ্ছে মানে আমাকে এগুলো ইনক্লুড করে রাখতে হবে তারপর দেখো পুরাণ স্মৃতিশাস্ত্র জাকবোলক্য স্মৃতি দেখো এখানে আমি কিন্তু এই যে লেখক বা সাহিত্যিক যারা রয়েছেন তাদের সম্পর্কে খুঁটিনাটি ডিটেলসেরও আমি এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ কলহনের রাস্তরঙ্গিনী জৈন গ্রন্থ দেখো বিদেশি সাহিত্য পেরি প্লাস অব দ্যান্সি গ্রন্থে কি বলা হয়েছে তারপর দেখো ফাশিয়েন ইনি কোথা থেকে এসেছিলেন কার রাজ্যত্বকালে এসেছিলেন কি কি বিষয় রয়েছে এই টোটাল বিষয়টা কিন্তু আমি এখানে ভালো করে দেখিয়ে রেখেছি লামা তারানাথ তিনি কি বলেছেন কত সালে তার গ্রন্থ রচিত হয়েছিল এই যে খুঁটিনাটি বিষয় রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তবেই তোমার নোটটা কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে এক্সাম্পল হিসেবে চলো আর একটা দেখা যাক আমি হরপ্পা সভ্যতায় নিলাম দেখো হরপ্পা সভ্যতার নোটসে তুমি আর তোমরা একটু দেখো ভালো করে হরপ্পা সভ্যতা প্রথম দিকে যেরকম রয়েছে টেক্সট বই দেখে তুললাম আমি সময়কাল হরপ্পা সভ্যতায় নগরায়ন নগর প্রকল্প কৃষিকাজ পশুপালন এই যে টোটাল বিষয়টা দেখছো তো মানে এগুলো কিন্তু কোথাও বাদ দেওয়া হয়নি সেই টপিকের উপর থেকে যত গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে এ টু জেড কোথায় কি শস্য থেকে শুরু করে মানে কোনো কিছু এখানে কিন্তু বাদ দিইনি গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলো এখানে তোলা রয়েছে তারপরে দেখো ধর্ম ব্যবস্থা ইংরেজি বিশেষ কিছু এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও তুলে দেওয়া হয়েছে তুলে রেখেছি রবিন্দ সিং এর বই থেকে পতন এক একটা সাইটে গুরুত্বপূর্ণ স্থান কি তো এইভাবে কিন্তু তোমাদেরকে নোটসগুলো তৈরি করতে হবে মানে কম্প্যাক্ট তো সেই কম্প্যাক্ট নোট তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে এমন হয় না যে আমি একদিনে বসলাম তৈরি করে দিচ্ছি তা কিন্তু নয় এক বছর সময় লাগে তো বলছি তোমাদেরকে তোমরা সেই এক বছর সময়টা ব্যয় করো একদিকে নোটস তৈরি করো আর একদিকে প্রিপারেশন নাও তারপর তোমরা সেটাকে কন্টিনিউ পড়তে থাকো এক বছর নোটস তৈরি করতে ব্যয় করলে আর এক বছর প্রিপারেশনে ব্যয় করলে দেখবে দেখবে যে এম এ তোমার কমপ্লিট হতে হতে নেট কোয়ালিফাই করে তুমি বেরিয়ে যাচ্ছ বা তোমার এম কমপ্লিট হয়ে গেলো তারপর তুমি পরের এক বছর টার্গেট নাও দিয়ে তুমি নেটটা কোয়ালিফাই করে যাও মানে চেষ্টা করতে হবে যে তুমি এম যদি ভালো করে প্রিপারেশান নাও তাহলে সেই সময়টা তুমি নোটস তৈরি করার ক্ষেত্রে ব্যয় করো এইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে ডেমো দেখিয়ে দিলাম আরও একটি ডেমো দেখানো যাক তোমাদের ষোড়শ মহাজনপদ তোমাদেরকে দেখায় দেখো মহাজনপদ কৌশল কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ সাইট কি জন্য গুরুত্বপূর্ণ কারা শাসক ছিলেন এ টু জেড কোনো কিছু কিন্তু মিসিং নাই সেই টপিকের উপর থেকে যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে তুমি পেয়ে যাবে মানে এমন হচ্ছে যে যদি কোনো প্রশ্ন দেয় তাহলে এর বাইরে যাতে প্রশ্ন না পড়ে এমনভাবে কিন্তু প্রিপারেশনটা আমাদেরকে নিতে হবে এবং সেই অনুসারে নোটস তৈরি করতে হবে তারপরে সেটা হয়ে গেলে কন্টিনিউ সেটাকে রিভিশন দিতে হবে তো এইভাবে তোমরা নোটস তৈরি করতে পারো এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটা আমাদেরকে করতে পারো নিচে কমেন্ট বক্সে করো আমরা তার উত্তর দিয়ে দেবো তো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ